নমস্কার। এই গরমে আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি, যেটা হচ্ছে উড়িষ্যার একটা বিখ্যাত রেসিপি। তো এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু সর্ষে এবং কারি পাতা ফোড়ন দিয়ে কয়েকটা আলু দিয়ে দিয়েছি ভাজতে, তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাত আগের দিনকে পান্তা করে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। নিজেতেই বুঝতে পাচ্ছেন যে আমি কী বানাচ্ছি। তো এবার এর সঙ্গে আমি কিছুটা দই নিয়ে নিলাম, ওই 1 কাপের কাছাকাছি দই নিয়ে দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার ওই যে জল সমেত পান্তা ভাতটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দইটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আমার কাছে খুব অল্প পরিমাণ ছিল তাই আমি খুব অল্প পরিমাণই দিলাম, আপনারা নিজেদের মন মতো দিতে পারেন। আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি। এবার যে আলুটা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। আর লবণ তো লাগবেই, পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গেই আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম আলু, দেখতে পেলেন আমার পান্তা ভাতের মধ্যে ছিল, আমি আগের দিন কিন্তু আলুও সেদ্ধ করে দিয়ে রেখেছিলাম, কারণ পান্তা ভাতের সঙ্গে আলু সেদ্ধ মাখাটা আমার অসাধারণ লাগে জাস্ট। তো সেই আলুটাকেও আমি সুন্দর করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে আচ্ছা করে মেখে নিয়েছিলাম। তো ওদিকে আর তার সঙ্গে ভেজে নিয়েছিলাম ডিম ভাজা। আমি যখন ওদিকে আমার রান্নার কাজে ব্যস্ত তখন দেখি সিদ্ধার্থ এদিকে বাইরে মানে একদম ব্যালকনিতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। তো আমাকে হঠাৎ করে ডেকে দেখাচ্ছে, দেখে যাও আমি কি করেছি। তো আমি ওর এই ব্যবস্থা দেখে তো একেবারে অবাক হয়ে গেছি, আরে বাবা এই আবার কবে থেকে এরকম রোমান্টিক ছিল রে বাবা। তো যাই হোক, এত সুন্দর একটা বসার জায়গা করেছে। আর এটা আমাদের সেদিনকে ছিল হচ্ছে ব্রাঞ্চ রেসিপি, আমরা সেদিনকে ছুটির দিন রবিবার যেহেতু ছিল আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলেছিলাম, কারণ উঠতে প্রচুর দেরি করে ফেলেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে ওই একেবারে আমরা ব্রাঞ্চটা নিয়ে নিই লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলে। তো আমি এখানে খাবার নিয়ে চলে আসছি আর তার সঙ্গে আলু সেদ্ধ ডিম ভাজা মাখা, এবার আমরা খেতে বসবো আর দেব আপনাদের রিভিউ। কেমন খেতে মামা দেখা? মেয়ে কিন্তু প্রথম থেকেই খাবনা খাবনা করছিল, তারপরে মুখে নিয়ে তো দেখলেনই ওর রিভিউটা। খেতে কিন্তু অসাধারণ হয় পাখালা ভাত, বানিয়ে দেখুন একবার।